আমার দেশের লোক সবাই কিন্তু বলে আমারটাই আল্লাহর রাস্তা, সারা দিন পীর মুরিদি করে বলে আমারটাই আল্লাহর রাস্তা, সারা দিন জিকির আজগার করে আমারটাই আল্লাহর রাস্তা, অনেকে আছে বিভিন্ন মতের পথের তরিকার সিলসিলা, সবাই বলে আমারটা নবীওয়ালা পথ, আমারটাই কালেমার পথ। আজকে দেখছেন না কালেমা নিয়ে কি গণ্ডগোল, এক কালেমায় রুটি রুজি আর আরেক কালেমায় ফাঁসি, কপাল পোড়া ব্যাকল। আহ দুঃখে বুকটা ভেজে যায়, ইস আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক যখন তার আমার নবীকে চার দফা কর্মসূচি দিয়ে পাঠালেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথম কর্মসূচি ছিল দাওয়াত দাওয়াত দাওয়াত। আমার নবী যখন এই দিনের দাওয়াত দিয়ে মক্কার মানুষদের কাছে গেলেন এবং বললেন মক্কার মানুষদেরকে ডেকে, ও মক্কার মানুষেরা, আমি যদি বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে তোমাদের মারবে, বিশ্বাস করবা? বলে হ্যাঁ হ্যাঁ করব, তুমি তো আল আমিন, তুমি তো বিশ্বস্ত, তুমি তো বড় ভালো মানুষ, আজ অব্দি কোনো মিছা কথা কও নাই, বিশ্বাস করব। নবী যে যখনই বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই পাথর ছেড়ে মারলো। এই জিনিসটা ওরা পড়ে নাই কথা কানা, তাহলে এই কালেমার দাওয়াত দিলে রসুল পাথরের আঘাত খাইলো। আমার আব্দুল কাদের ভাই কি সুন্দর করে বোঝাচ্ছিল, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী শিয়াবি আমি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি থাকলো, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীজিকে চাইফে মারতে মারতে বেহুশ করে দিল, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীজি জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আর তোমরা সুন্দর করে তাগুতি শক্তি তোমাদেরকে সিকিউরিটি দিচ্ছে, পাহারা দিচ্ছে, আরাম আয়েশ করছো, আজকের দেশটা শেষ হয়ে গেল ওই মুনাফেকদের কারণে। আশ্চর্য হয়ে যাবেন, আমি অবাক হয়ে যাই, আমি কারোর বিরোধিতা করতে চাই না, আমি শুধু বুঝাইতে চাই, বিশ্বাস করেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, বুঝাইতে চাই এই বাংলাদেশে বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা আমার আপনার মতো, বিশেষ করে আমাদের মতো কিছু আলেম শ্রেণীর বক্তা আলেম ইমাম খতিব যারা, এদের কারণে কিছু আলেম কিছু বক্তা কিছু খতিবদের কারণে। আজকে কোরআনের পাখি কেন বন্দি, আল্লামা মামুনুল হক কেন বন্দি, আজকে কেন আজকে বড় বড় কোরআনের পাখি আমির হামজা কেন বন্দি? একটা সময় তো ফতোয়া দিতে এরা যদি দল জেলখানায় গেল কেন, এখন কি বলবা, এখন তো সব তরিকার লোক জেলখানায় কথা কেন। এ ভাই আমারে ভুল বুঝেন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমি মসজিদের এক মসজিদের ইমাম, আমার ভাই এক মসজিদের ইমাম, হুজুর এক মসজিদের ইমাম, তিনজন তিন মসজিদের ইমাম, আমার মুসল্লি 500, আমার ভাইয়ের মুসল্লি 1000, ওই ভাইয়ের মুসল্লি 500, এই তিন ইমামের মুসল্লি 2000, এই 2000 মুসল্লিকে একে একে এক করতে গেলে মিনিমাম 100 বছর লাগবে, কিন্তু এই তিন হুজুর যদি আমরা এক হয়ে যাই, এই 2000 মুসল্লি এক কথা কানা কথা কানা। এটা সিম্পল জিনিস, এ 2000 মুসল্লি একে একে এক করতে গেলে 100 বছর লাগবে, কিন্তু আমরা তিন বক্তা, আমরা তিন আলেম, আমরা তিন খতিব, আমরা তিন ইমাম যদি এক হয়ে যায়, এই তিন মসজিদের 2000 মুসল্লি এক হয়ে যাবে। এভাবেই যদি সারা 3 লক্ষ মসজিদের ইমাম আজকের এক হয়ে যায়, আল্লাহর কসম 1 সপ্তাহ লাগবে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে। কিন্তু তা হবে না, কারণ ম্যাক্সিমাম ইমাম তাওয়াক্কাল তু আলাল্লাহ না, তাওয়াক্কাল তু আলাল ইমামতি কথা কানা কথা। কিসের পরে ভরসা করে? আজকে আমারে ভুল বুঝেন না, বুঝার চেষ্টা করেন, এই দেশে কুলি শ্রমিক ইউনিয়ন আছে, এই দেশে ট্রাক ইউনিয়ন আছে, এই দেশে বাস ইউনিয়ন আছে, এই দেশে সেলুনওয়ালাদের ইউনিয়ন আছে, এই দেশে সুইপারদের ইউনিয়ন আছে, ট্রাক ইউনিয়নের কোনো স্টাফকে কেউ যদি মারে ওরা ধর্মঘট ডেকে দাবি আদায় করে, বাস ইউনিয়নের কোনো স্টাফদের যদি মারে ওরা ধর্মঘট ডেকে দাবি আদায় করে, কুলি শ্রমিক ইউনিয়নদের কেউ যদি মারে ওরা ধর্মঘট ডেকে দাবি আদায় করে, ওই নৌ ওই যে জাহাজ নৌকা ট্রলার এগুলো
যারা চলে এদের যদি কেউ কিছু বলে ওরা ধর্মঘট ডেকে দাবি আদায় করে তাহলে এই বাস ট্রাক এরা যদি ধর্মঘট ডেকে যদি দাবি আদায় করতে পারে আজকের যদি বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম যদি এক প্ল্যাটফর্মে আসতো আর এরা যদি আজকের এক হয়ে ধর্মঘট ডাকতো যে আজকের থেকে কোন মসজিদের ইমামতি হবে না কারো জানাজা পড়াবো না কারো বি পড়াবো না এই কোরআনের মাসুম পাখিগুলোকে যতক্ষণ তোমরা ছেড়ে না দিবা এই কোরআনের বাকিগুলোকে যতক্ষণ ছেড়ে না দিবা আমরা কোন মসজিদের ইমামতি করব না কারো জানাজা পড়াবো না কারো বি পড়াবো না তোরাই পড়া আজকে যদি আমরা ধর্মঘট ডাকতে পারতাম সব বক্তাগুলো সব আলেমগুলো ইমামগুলো খতিবগুলো যে যে সিলসিলার হোক মামুনুল হক হোক আমির হামজা হোক কোরআনের পাকি হোক যে যেই মতের হুজুর হোক না কেন একটা মাসদুম কোরআনের আলেম আজকে বন্দী থাকতে পারত না আরে এই টুপিতে কি অপরাধ করছে এই লেবাসে কি অপরাধ করছে এরে ভাই টুপি দিয়ে ফতোয়া দাস পাঞ্জাবি দিয়ে ফতোয়া দাস কিয়ামতে তো কারো টুপি পাঞ্জাবি থাকবে না কারো কোন পোশাক থাকবে কিয়ামতে আজকে কার খাটো টুপি কার লম্বা টুপি কিয়ামতে তো কারো কোন পোশাকে থাকবে না লাইয়ালা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ালা লুহুত তাকওয়া মিনকুম তাকওয়ার উপরে তোমার বিচার হবে অন্তরের উপর তোমার বিচার হবে আজকে কেন পোশাক নিয়ে আজকে কেন টুপি নিয়ে আজকে কেন এই কালেমা নিয়ে আজকে কেন আজকে ফাটল ধরাচ্ছ কেন এই জাতিকে আজকে বিভ্রান্ত করছ আজকে এই জাতি বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনের দুঃখে মনে হয় ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাই এই মঞ্চগুলোকে আজকে অপবিত্র করে ফেলতেছে তাফসির মাহফিল নাম দেয় অথচ তাফসির তো হয় না একে অপরের গিবত এরা আবার বলে আমাদের গোশ নাপাক আমাদের চর্বি নাপাক তেল নাপাক সব নাপাক এই আল্লাহ তো বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আমি আল্লাহ কোন দাম্ভিককে অহংকারীকে পছন্দ করি না আল্লামা হুজুর আজ পর্যন্ত কোন মঞ্চে অহংকার করে নাই মিজানুর রহমান আসারি কোন মঞ্চে অহংকার করে নাই আমির হামজা কোন মঞ্চে অহংকার করে নাই কিন্তু তুমি তো বলেছো বৃষ্টি না হলে খেলা দেখায় দিতাম কথা কেন বলেছে মিজান আজারি কোন মঞ্চে অহংকারী কথা বলেছে কোরআনের বাকি অহংকারী কথা অথচ তারা কি উদার মনের কওমি মাদ্রাসা আমার এক চোখ আলিয়া আমার এক চোখ আহ আমরাই তো বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় কওমি মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় প্রোগ্রাম করি গোটা বাংলাদেশে একই স্টেজে হাফিজুর রহমান আমি একই স্টেজে আলোচনা করেছি হাফিজুর রহমান কুয়াকাটা এবং আমি সে করেছে বাদ আসর আমি করেছি বাদ এশা একই মঞ্চ কেন আজকে আমাদের মধ্যে এত ভেদাভেদ থাকবে কেন আজকে আমাদের মধ্যে এত ফাটল থাকবে কালিমা নিয়ে কেন আজকে তর্ক বিতর্ক থাকবে আজকে তোমার অনেক বড় বড় আলেম বাংলাদেশে আছে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জুনায়েদ আল হাবিব ভালো ভালো কিছু আলেম ওলামা আছে কই তারা তো এগুলো বিভ্রান্তিমূলক কিছু বলছে না তুমি কেন আজকের এই মুসলিম সমাজে ফাটল ধরাচ্ছ কেন আজকে উস্কে দিচ্ছ জাতিকে কোরআনের মধ্যে আয়াত দিয়ে ওয়াজ করে ওয়ালতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হও ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত ইখতিলাফ তৈরি করো না অথচ তুমি তোমার বেলায় আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন তুমি সৎ কাজের আদেশ দেবে আর নিজের বেলায় দেবে এটা কখনো কোনো আলেমের ভাষা হতে পারে না এত কটু ভাষায় সে কথা বলে কাজে আমিও আজকের রাগের বশত অনেক কথা বলে ফেলেছি ভাইরে ঐক্যবদ্ধ হতে গেলে এত আড়ি দিলে ঐক্যবদ্ধ হওয়া যায় না এত আড়ি দিলে সত্য দিলে ঐক্যবদ্ধ হওয়া যায় না এটা একটা দুধের গ্লাস এই দুধের গ্লাসে যদি একটা পোকা পড়ে আপনি কি গ্লাস সহ ফেলাই দেবেন কি করবেন আস্তে করে পোকাটা ফেলে দুধটা খেয়ে ফেলবেন কাজী সবাই তো দুধে ধোয়া না ত্রুটি বিচ্যুতি মানুষের থাকতেই পারে যাদের যাদের ত্রুটি বিচ্যুতি আছে ভুলগুলো সংশোধন করে আসো না আমরা এক হয়ে যাই
তুমি যদি পুরা গ্লাসটাই ফেলে দাও পুরা দুধটাই ফেলে দিলে কথা বলেন ঠিক না ঠিক এইজন্য মাঝে মাঝে মনে হয় মাহফিল আর করব না খুবই দুঃখ লাগে আমাদের অনেক মাহফিল বন্ধ করে আমাদের মতো আরা হুজুরেরা আমাদের কাছে অনেক তথ্য আছে এই বাংলাদেশে অনেক তথ্য প্রমাণ আছে এই বাংলাদেশে সাধারণ মানুষ ইসলামের এই মাহফিল বন্ধ করে না আমাদের মতো আরাক তরিকার হুজুরেরা সেই ইনফরমেশন দেয় আজকে মিজানুর রহমান আজহারী যখন তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলেছিল দিনের পথে সঠিক পথে ডাকছিল এই তরুণ প্রজন্ম একটা সময় ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে সারাটা রাত পর্নোগ্রাফি দেখে কাটাতো ঠিক সেই সময় আল্লাহ মিজানুর রহমান আজহারীর মতো একটি নিয়ামত বাংলাদেশে দিল প্রতিটা যুবক প্রতিদিন রাতে অধীর আগ্রহে থাকত মিজানুর রহমান আজহারীর একটা নতুন ওয়াজ আপলোড হবে আর সেই আজহারীকে আজকে তুমি তাড়ায় দিলে অনেক তথ্য প্রমাণ আমাদের কাছে আছে যে এটা কোনো আলেমের কাজ হতে পারে না আল্লাহ বলছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা বাধা দেয় আদাল্লা আমালাহুম তাদের জীবনের সমস্ত আমল বরবাদ তাই তুমি পীর হও আলেম হও বুজুর্গ হও আর সুফি হও তুমি যেই হও না কেন তোমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা যদি কোরআনের ইসলামের হকের পথের কোনো বাধা আসে তোমার জীবনের সমস্ত আমল শেষ